नमस्कार बंधुरा, आजकेर भिडियोटा आमादेर एकटु नतून भिडियो एरकम माने एरकम कोर्स आमरा एर आगे कोनोदिन कराइनि। एबार आमरा प्रथम एकटी नतून कोर्स स्टार्ट करते चलेछि। तो की कोर्स? LLM एंट्रान्स जेटा कलकाता ইউনিভার্সিটি হয়ে থাকে তার জন্য সেপারেট একটা এন্ট্রান্স পরীক্ষা হয় যেটা গেল 2 বছর বা 3 বছর হচ্ছে না, তো যেটা কিন্তু এই বছর আবার হবে। তো সেই কোর্সটির জন্য আমরা একটি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ স্টার্ট করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই গ্রুপটা পাবে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। এছাড়া যারা নেট বা সেট পরীক্ষার প্রিপারেশন দিতে চাইছো, ল পড়ে প্রফেশনাল টিচার হওয়ার জন্য বা প্রফেসর হওয়ার জন্য, তো তাদের জন্য আমরা মানে কিছু স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টস রাখছি। তোমরা যদি কোনো অ্যাসিস্ট্যান্স চাও, হয়তো ডিরেক্ট কোনো কোর্সের ক্ষেত্রে নেই, বাট কেউ যদি কোনো কোচিং চাও বা কোনো ক্লাস চাও, সেই ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি। তো তার জন্য অ্যাডিকুয়েট অ্যাসিস্ট্যান্স আমরা তোমাদেরকে দেব। এলিজিবল টিচার্সই দেবেন, একজনই মানে প্রফেশনাল টিচার আছেন যিনি আমাদের গাইডেন্স দিয়ে থাকবেন এই ব্যাপারে। তো তোমরা যদি কেউ চাও সেটি মানে জয়েন করতে পারো। এরপরে আসছি বর্ধমানের এন্ট্রান্স এক্সাম। বর্ধমানে থ্রি ইয়ার্স এন্ট্রান্স এক্সাম এই বছর মানে 2024 হবে। তার কারণ 2023 যখন এন্ট্রান্স হয়নি, 23 বলে নয়, এর আগের 2 বছর হয়নি, 21-22-23 বা সম্ভবত 20-তে হয়েছিল কিনা অতটা মনে নেই। তো এই 3 বছর যে পরীক্ষাটা হয়নি, তারপরে গত বছর মানে একাডেমিক ইয়ার হিসেবে গত বছর 23-তে যখন নোটিফিকেশান হলো যে কোনো রকমভাবে আমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে না বর্ধমান ইউনিভার্সিটি থ্রি ইয়ার্স লয়ে, তো সেক্ষেত্রে একটা হাইকোর্টে রিট পিটিশন মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মানে ওনাদের অবজারভেশনে বলেন যে ডিভিশন বেঞ্চ যে লয়ের অ্যাডমিশন কখনোই 8-10টা জেনারেল কলেজের মতো করে হওয়া উচিত নয়, কারণ লয়ের কিছু স্পেশালিটি আছে, লয়ের কিছু মানে বিশেষত্ব আলাদা করে আছে। কারণ ল যারা পড়বে তারা কিন্তু ভবিষ্যৎ মানে লয়ার হবে, প্লাস দেশের আইন ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করবে। সুতরাং তাদেরকে যদি শুধুমাত্র পার্সেন্টেজের বেসিসে কলেজে অ্যাডমিশান নিয়ে নেওয়া হয়, এটা খুবই ভুল হবে। সেই একই অর্থে আমরা দেখেছি কলকাতা ইউনিভার্সিটিতেও এর আগে 2021 এবং 2022 এন্ট্রান্স পরীক্ষা হয়তো হয়নি, 20-তে হয়েছিল শেষ ডিসেম্বর মাসের 20 তারিখ। পরীক্ষাটা ডিলে হয়েছিল, সেবার অনেক ডিফিকাল্টিস ছিল, করোনা ছিল, লকডাউন ছিল, হাইকোর্টের মামলা ছিল, সমস্ত কারণে, যেটা 2023 আবার ফিরে এসেছে। তো সেই একইভাবে 2024 আমরা আবার দেখতে পাবো বর্ধমান এন্ট্রান্সের কামব্যাক। বর্ধমান কলেজের যে বর্ধমান ইউনিভার্সিটির যে লয়ের এন্ট্রান্স পরীক্ষা থ্রি ইয়ার্স ল, এই বছর থেকে প্রথম আমরা উইথ ফুল অফ আওয়ার মানে ক্যাপাসিটিস বর্ধমানের এন্ট্রান্স ব্যাচ আমরা বর্ধমানের জন্যে মানে বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স স্টুডেন্টদের জন্যে কোন্নগর ব্যাচে স্টার্ট করছি বলা ভুল হবে, ওটা ব্যাচটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি কেউ থাকো বর্ধমানের থ্রি ইয়ার্স এন্ট্রান্স দিতে চাও, তো তারা আমার পার্সোনাল বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9874270095 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাতে জয়েন করে নিতে পারো। সেখানে আমরা ফার্দার ডিটেলস আলোচনা করব এবং তোমাদের ব্যাচ ডিটেলস দিয়ে দেবো। এবারে নোটিফিকেশান কিন্তু হতে আর খুব একটা দেরি নেই, সুতরাং তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যেও যদি মনে করো। তো হোপফুলি কলকাতা ইউনিভার্সিটির এন্ট্রান্সের দীর্ঘ এক্সপিরিয়েন্স নিয়ে এই বছর নিয়ে সেটা মানে টোটাল 13 বছরে দাঁড়ালো আর কি, মাঝখানে 2 বছর পরীক্ষা হয়নি যদিও। তো দীর্ঘ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বর্ধমান ইউনিভার্সিটি আমাদের যে যাত্রা সেটা শুরু করতে চলেছি। তো তোমরা যদি চাও আমাদের এই কোর্স জয়েন করতে পারো। এটুকুনি বলার, কোনো কোয়ারিজ থাকলে মেসেজ বা কল করো, কল অবশ্যই সন্ধ্যের দিকে করবে, সন্ধ্যে 6টা থেকে 10টার মধ্যে, আর হোয়াটসঅ্যাপে গ্রুপে যে কোনো সময় মেসেজ করতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো, আমরা আমাদের সময়ের মতো রেসপন্স দিয়ে দেবো। ওকে, নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।